আচ্ছা, আমি সুইটি গানটার কর্ড প্রোগ্রেশনটা লিখছি, পোস্টও করছি, প্লাস ভিডিও তো করে দিচ্ছি, পড়ে দিচ্ছি যাতে করে সুবিধা হয়। আচ্ছা, ব্র্যাকেট মানে যে ব্র্যাকেট অর্থাৎ যে এই পুরো জিনিসটা নোটেশনটা এই পর্যন্ত এসে আবার প্রথম থেকে শুরু হবে সেকেন্ড টাইমের জন্য, অর্থাৎ দুইবার হবে এই জন্য ব্র্যাকেট দেয়া। আচ্ছা, এই জায়গাটায় দুইটা কর্ডের নিচে একটা বার আছে, খেয়াল করে দেখাও, দুইটা কর্ডের নিচে একটা বার আছে, এই বারটা মানে এই মাত্রাটা ডাবল কাউন্ট হবে, অর্থাৎ একমাত্রার মধ্যে দুইটা কর্ড কাউন্ট হবে, একমাত্রার মধ্যে জাম্প হবে দুইটা কর্ডের, ঠিক আছে, পাশাপাশি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে নিই, এই যে স্টার চিহ্ন, এটা দেখো স্টার চিহ্ন, এই স্টার চিহ্নটা হলো এইখানে অন্তরটা শেষ হয়ে স্টার চিহ্নটা এখানে আছে, স্টার চিহ্ন মানে এখানে যখন শেষ হবে নোটেশনটা পুরো এসে এখানে চলে যাবে গানটা, এখান থেকে শুরু হবে স্টার, আর ব্র্যাকেট মানে তো আগে বললামই তোমাদের। তো আমি একটু গানটা জাস্ট প্রথম থেকে আসি, সুইটি গানটা প্রিলুড থেকে আসে, একবার পিয়ানো পিস থেকে। হ্যাঁ, তো আমারটা এক্সপেক্ট করো না যে সুরে হবে আমার, আমি জাস্ট গাইব আর কি যা হয়। 1, 2, 3, 4 পিয়ানো পিস, পিয়ানো পিস, লিড চলছে, গান আসবে এবার। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না, ঘুম আসে না, না রে না ঘুম আসে না, সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না, ঘুম আসে না, না রে না ঘুম আসে না, অন্তরা তুমি আমি তোরি ধরেছি, পাড়ি দেব মোরা বহুদু, তব তুমি ভোছে নারনা স্টার, ঘুম আসে না, ঘুম আসে না, না রে না ঘুম আসে না, মুখ সুইটি তুমি আর কেঁদো না, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, জিনিসটা বোঝা হয়েছে, যদি কোনো প্রশ্ন থাকে তো বোঝার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমাকে জাস্ট ইনবক্সে লিখো অথবা কমেন্টও লিখতে পারো, আমি ক্লিয়ার করে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ।